السلام عليكم ورحمة الله. وعليكم السلام. ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, তোমরা সবাই আল্লাহ তাআলার রহমত আর দয়ায় আল্লাহ তাআলা দিন শিখার একটা সময় সুযোগ তৌফিক দিছেন, তাকদির দিছেন, এই জন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সবচেয়ে দামি ছাত্র তোমরা। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যে কোরআন পড়ে এবং পড়ায় তারাই সর্বোত্তম। তাহলে উস্তাদ ছাত্র উভয় জনের মর্যাদা এক প্রকার, কেমন? দেখো, তোমরা প্রতিদিন প্রতি সময় কোরআন পড়ো। পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই, বা এমন কোন বিভাগ নাই যে বিভাগে সবসময় কোরআন পড়া হয়। একটাই বিভাগ আছে, সেটা হলো হেফজ বিভাগ। কি বিভাগ? বিভাগ। এই বিভাগে কন্টিনিউ কোরআন পড়া হয়, ঘুম থেকে উঠে কোরআন, ঘুম থেকে উঠার পরে কোরআন, ঘুম থেকে গোসল করার পরে কোরআন, খাবারের পরে কোরআন, এরপরে নামাজের পরে কোরআন, এরপরে ঘুমাইতে ঘুমাইতে আবার কোরআন, তাই না? তাহলে কোরআন তোমাদের দেখো এবিসিডির আগে কোরআন, তাই না? কখর আগে কি? কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে লাগাইছে, শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। একটা চমৎকার কথা বলি তোমাদেরকে, মনোযোগ আছে? দেখে কার কার মনোযোগ আছে? মাশাআল্লাহ, হাত নামাও। এই কথাটা একদম আজীবন মনে রাখবা। আমি কালকে খুব মানে বিষয়টা কালকে ক্যালকুলেটার ক্যালকুলেটার হিসাব করে আমি দেখছি। দেখো, কোরআনে কারিমে প্রায় 600 পৃষ্ঠা আছে, আছে না? কোরআনে কারিমে এক পৃষ্ঠা, পুরো এক পৃষ্ঠা আছে না? এক পৃষ্ঠা আমি গণনা করে দেখছি প্রায় 588 অক্ষর। অক্ষর মানে হরফ, শব্দ, বুঝছো কথাটা? প্রায় 600 শব্দ। কয়শো আরবি হরফ? কয়টা? এরকম 600 হরফ শব্দ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনে কারিমের একটা শব্দ পড়বে, পালাহু বি হাসানা, তার জন্য কয়টা নেকি? 10টা নাকি? ওয়াল হাসানাতু বি আশি আমথালিহা, একটা নাকি 10টা নাকি সমান? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার তুমি যোগ দাও, হিসাব করো, তাহলে 600 কে যদি আমরা 10 দিয়া পূরণ দেই, কত দিয়া? তাহলে ক্যালকুলেটর দেখি, হিসাব করি কত হয়। 600 পূরণ 10 সমান সমান 6000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনে কারিমের এক পৃষ্ঠা পড়ে, কয় পৃষ্ঠা? তাহলে তার কত নেকি হয়? এবার আজীব কথা শোনো, তোমরা যখন কোরআন পড়ো সবাই তো ওযুর সাথেই পড়ো, ওযু ছাড়া তো খুব কম পড়া হয়। এটা হলো গোসল ফরজ না, ওযু ফরজ। ওযু ছাড়া কেউ মুখস্থ পড়তেছে যদি এক পৃষ্ঠা পড়ে সে, তাহলে এক পৃষ্ঠায় সে কয় হাজার নেকি পাবে? 6000 নেকি। এবার আসো, হাদিসে আছে যে ব্যক্তি ওযুর সাথে এক শব্দ পড়বে 25 নেকি। কত নেকি? এবার 600 কে পূরণ দাও 25 দিয়া, তাহলে এক পৃষ্ঠা কোরআনে কারিম পড়লে সে 15000 নেকি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজীব বিষয় না? যদি বলা হয়তো এক পৃষ্ঠা কোরআন সে ওযু করে পড়বে, তো তাকে 15000 নেকি, 15000 টাকা দেওয়া হবে। আর যদি কোরআনে কারিম ওযু ছাড়া পড়ে, এক পৃষ্ঠা পড়বে, তো তাকে 6000 টাকা দেওয়া হবে। তাহলে অবস্থা কি হইতো কত দেখি? হ্যাঁ, ওযু করে পড়তো, ভয় জন্য গোসল করে পড়তো, তাই না? দেখো, দুনিয়াতে টাকা থাকলে যেমন মানুষের দাম বাড়ে, মর্যাদা বাড়ে, মূল্য বাড়ে, পরকালে যার নেকি যত বেশি হবে তার দাম তত বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আসো, তাহলে এবার হিসাবটা নাও আবার। যদি 10 নেকি করে হয় তাহলে 600 এক পৃষ্ঠায় কয়শো নেকি? 6000 নেকি। আর যদি 25 নেকি করে হয় তাহলে এক পৃষ্ঠায় কত নেকি? 15000। কত হাজার? 15000। আচ্ছা, এরপরে আসো, আল্লাহ বলছেন নামাজে যদি কেউ বসে বসে পড়ে, কেউ অসুস্থ আছে বা নফল নামাজ পড়তেছে, বসে বসে নামাজ পড়তেছে, তাহলে এক শব্দে 50 নেকি। সুবহানাল্লাহ, বলো। তাহলে এবার 50 পূরণ 600, তাহলে এক পৃষ্ঠা পড়লে সে পাচ্ছে 30000 নেকি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার চলো, হাদিসে আছে নামাজে যদি কেউ দাঁড়াই দাঁড়াই এক শব্দ পড়ে, তাহলে এক হরফে 100 নাকি? এক হরফে কয়শো নাকি? তাহলে 100 পূরণ 600, তাহলে কোরআনে কারিম নামাজে যদি কেউ দাঁড়াই দাঁড়াই এক পৃষ্ঠা পড়ে, তাহলে 60000 নাকি হবে? তাহলে এবার আমরা দেখো, আবার আসো, এবার হিসেবটা আবার নতুন করে করি। যদি এক পৃষ্ঠা পড়ে অজু ছাড়া, তাহলে 6000 নাকি? কত নাকি? যদি অজুর সাথে এক পৃষ্ঠা পড়ে কত নাকি? 15000। নামাজে বসে বসে পড়লে? আচ্ছা, এরপরে যদি নামাজে দাঁড়া দাঁড়া পড়ে, এভাবে কি আমরা কখনো হিসাব করছিলাম? করা দরকার না? যেমন দুনিয়াতে মানুষ যদি 30টা রুম করে,
সে যদি চিন্তা করে 30টা রুম যদি আমার ভাড়া হয় তাহলে প্রতি রুমে যদি আমি 3000 টাকা করে পাই, খরচটা বাদ দিলে 33 90000 টাকা। এখন সে প্ল্যানিং করে এই 90000 টাকা দিয়ে মাস শেষে কি করবে, কোথায় যাবে, কোথায় ঘুরবে, কি করবে, কত টাকা জমাইলে একটা ফ্ল্যাট কিনা যাবে, এরকম প্ল্যানিং করে না। তবে আমরাও প্ল্যানিং করতে হবে যে যদি আমি এক পৃষ্ঠা কোরআনে কারিম ওযু ছাড়া পড়ি তাহলে 6000 নাকি হবে, তাহলে আমার জান্নাতের বিনিময় বাড়বে, মূল্য বাড়বে, পরকালে আমার দাম বাড়বে। যদি ওযুর সাথে পড়ি 15000, যদি নামাজে বসে বসে পড়ি 30000, আর যদি নামাজ দাঁড়ায় দাঁড়া পড়ি। এবার আসো, এবার জরুরি পয়েন্ট, হুবহু তাইলে এক ফাড়ায় কয় ফিস্টা, 20 ফিস্টা। তাইলে আমরা এতক্ষণ কয় ফিস্টার হিসাব করছি, কয় শব্দের হিসাব করছি, এক শব্দ করে 600 শব্দের হিসাব করছি। এবার আসো, এক ফাড়া 20 ফিস্টা পূরণ 600 সমান সমান 12000 শব্দ, সুবহানাল্লাহ বলো। তাহলে এক ফাড়ায় কতগুলো শব্দ আছে, শব্দ মানে হরফ, আলিফ বা তা সা ইয়া পর্যন্ত এই হরফ গুলা, বুঝতেছো কথা? এবার আসো, এই 12000 কেউ যদি মনে করো তুমি হাফেজ, ওযু নাই তোমার, এমনি রাস্তা দিয়ে হাঁটতেছো, গাড়িতে বসে আছো, এক পারা তুমি পড়ে ফেলছো, এরকম পড়া হয় না তোমাদের আলহামদুলিল্লাহ? তাহলে এবার দেখো, 12000 পূরণ 10, তাহলে সে নেকি পাবে 120000 নেকি। এটা কখন? ওযু ছাড়া যদি সে মুখস্থ পড়ে। আচ্ছা, দুই নম্বর আসো, 600 পূরণ 20, আর যদি সে ওযু সহ পড়ে তাহলে 25 নেকি করে না, তাহলে সে নেকি পাচ্ছে একক, দশক, শতক, হাজার, ওযু, লক্ষ, 300000 নেকি। সুবহানাল্লাহ, ওযু সহ যদি এক পারা সে মুখস্থ পড়ুক আর দেখি দেখি পড়ুক, এক পারায় কত নেকি হবে, 3000, 30000, কত? সুবহানাল্লাহ বলবা না, আজীব বিষয়। আমি আশ্চর্য হয়ে গেছি কালকে, পুরো দিন আমি চিন্তা করছি, আমি এক পারা কোরআন পড়ছি কালকে আলহামদুলিল্লাহ, এশার পরে সুরায় ওয়াকিয়া পড়ছি, সুরায় মুলক পড়ছি, সুরায় ইয়াসিন পড়ছি। এগুলো যদি আমরা চিন্তা করি অনেক উপকার না। তাহলে আমরা এবার আসো, যদি 600 পূরণ 20 পূরণ 12000 পূরণ নামাজে বসে বসে পড়লে কত নাকি, এক হরফে কত, 50, তাহলে এবার হিসাব করো, তাহলে নামাজ যদি কেউ বসে বসে এক ফাড়া পড়ে তাহলে 600000 নাকি। এবার চলো আজি ফাইনাল হিসাব, চলো, 600 পূরণ 20 সমান সমান 12000 পূরণ 100 নাকি। তাহলে যদি নামাজে কেউ বসে বসে পড়ে, বসে না দাঁড়াইয়া পড়ে এক ফাড়া, পড়া হয় না অনেক সময়, আমুকটা পড়ো বা নামাজে তেলাওয়াত করো, একক, দশক, শতক, হাজার, ওযুত, লক্ষ, নিযুত, তাহলে তার আমল নামায় এক ফাড়া কোরআনে কারিমের বিনিময়ে 12000 নাকি অর্জন হবে। মজার বিষয় হলো কেউ তো এখানে নাবালেগো আছে, এখনো সাবালক হয় নাই, তো তার আমল নামার এই সোয়াবটা তার আব্বা আম্মা পাবে, সুবহানাল্লাহ, তার ওস্তাদেরা পাবে। তোমার একটা চকলেট কেউ কিনে দিছে সেও পাবে, তোমার একদিন মাদ্রাসা আসতেছো না, দুষ্টামি করতেছো, তোমার মাথার উপর হাত বুলে তোমার মাদ্রাসা পাঠাইছে, সেও পাবে, সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝো, এই যে তেলাওয়াত, তোমরা মনে করো যারা তেলাওয়াত করতেছো প্রতিদিন তিন ফাড়া, এবার হিসাব করো নেকির হিসাব করো, যারা প্রতিদিন আমুকটা শুনাইতেছো এবার নেকির হিসাব করো, যারা প্রতিদিন সবক শুনাইতেছো নেকির হিসাব করো, যারা প্রতিদিন এরপরে যাইয়া এই সাত সবক শুনাইতেছো নেকির হিসাব করো। আচ্ছা, মনে করো গতকাল গেছে ইব্রাহিম, গতকালকে তোমার কত ফাড়া তেলাওয়াত হয়েছে, পাঁচ ফাড়া, শুনানো সহ সব মিলাইয়া। তাহলে এবার দেখো, পাঁচ, তাহলে দেখো 600 পূরণ, পাঁচ ফাড়া 100 ফিস্টা না, কথা বলো 100 ফিস্টা, তাহলে কত হয়, 60000 অক্ষর। এবার 25 দিয়ে সব ওযুর সাথে না পড়ছো, এবার দেখো একক, দশক, শতক, হাজার, ওযুত, লক্ষ, নিযুত, 15000 নাকি। আমার কথা বুঝছো? তাহলে এবার যদি আমরা এইভাবে, তুমি ওর হিসাব করলাম, এবার সবার হিসাব আছে না, যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে ইনশাল্লাহ কোরআনের ভিতরে কি হবে, মহাব্বত হবে। কোরআন এমন একটা কথা, মনে করো কোরআনের ভিতর, এই শোনো, কোরআন ধরে যদি কেউ এভাবে চুমু দেয় তাও নাকি, কোরআন বুকে লাগাইলেও নাকি, কোরআন মাথা রাখলেও নাকি, কোরআনকে ভালোবাসলো নাকি, কোরআন দিকে তাকাই থাকলো নাকি, সুবহানাল্লাহ। কারণ এটা কোরআনে কারিম, এটা কি, তাহলে তোমাদের গুরুত্ব থাকবে তো ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে পড়বা ইনশাল্লাহ, বলো, এখন থেকে এই নিয়ত করবা, মানে মনে করো এই নিয়ত করবা যে আমি এক শব্দ পড়বো তো আমার আমলনামায় 25 নাকি হবে, আমি এক পৃষ্ঠা পড়বো তো আমার আমলনামায় কত হবে, বলো 15000 নাকি হবে, আমি যদি নামাজ দাঁড়াই এক ফাড়া পড়ি তো আমার আমল নামায় 300000 নাকি হবে, এক কেমনে, 20 পূরণ 600,
সমান সমান 12000 পূরণ 100 12 লক্ষণে কি হবে সুবহানাল্লাহ এইভাবে চিন্তা করবে তো ইনশাআল্লাহ প্রতিটা সময়কে কাজে লাগাবা আজকে নভেম্বরের প্রায় শেষের দিকে মাস 28 তারিখ সামনে ডিসেম্বর পরীক্ষা আছে তোমাদের সবাই কোরআনকে মহব্বত রাখবা শোনো যেই জিনিস দ্বারা মনে করো আমি শিখতেছি এটাকে সম্মান করতে হবে আমাকে কোরআন কারীমের মহব্বত কলিজা রাখতে হয় ভালোবাসা কলিজা রাখতে হয় মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমরা ছোট্ট একটা জরিপ করলাম এই জরিপ দ্বারা কি বোঝা গেল যার নেকি যত বেশি হবে তার দুনিয়ার জীবনও তত সুন্দর হবে পরকালের জীবনও তত সুন্দর হবে সুবহানাল্লাহ দুনিয়াতে যেমন মনে করো 500 টাকা দিয়ে একটা মুরগি পাওয়া যায় পরকালে এরকম নেকি দিয়ে অনেক কিছু পাওয়া যাবে দুনিয়াতে টাকা নিয়ে যেমন বাজার করতে হয় পরকালে নেকি নিয়ে নিয়ামত পাওয়া যাবে মনে থাকবে ইনশাআল্লাহ সেই জন্য খুব খেয়াল রাখবা আর প্রতি নামাজের পরে প্রতি কোরআন তেলাওয়াতের পরে আব্বা আম্মার জন্য দোয়া করবা নিজের জন্য দোয়া করবা ওস্তাদের জন্য দোয়া করবা মাদ্রাসার জন্য দোয়া করবা আর এই দোয়া একটা দোয়া এটা করবা আল্লাহ আমাকে যে যে লাইনে ভালোবাসেন সহযোগিতা করেন আন্তরিকতা দেখেন প্রত্যেককে দুনিয়াও দিয়ে দেন পরকালও দিয়ে দেন মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ